নমস্কার বন্ধুরা, আজকে আমরা আসছি সেই শুশুনের পাহাড়ে, এবং এই পাহাড়টা দেখুন ওটাই কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে না ঠিক ঠিক। আজ আমরা এখন আপাতত শিউলিপোনা গ্রামের কাছাকাছি আছি, এই রাস্তা ধরে যাচ্ছি আপনার পাহাড়ের কাছে, পাহাড় উঠে তারপর আপনাদের আরো দেখাবো। এই হচ্ছে সেই শুশুনিয়ার পাহাড়। শুশুনিয়ার পাহাড়ের পাশে একটা গ্রাউন্ড আছে, সেখান থেকে আপনারা আমি দেখাচ্ছি ছবিটা। আর এদিকে দেখুন হনুমান বাবাজিরা কিরকম অবস্থায় আপনার খেলা করছে। এই যে হনুমান হনুমান গুলো গাছের মধ্যে, ফাইনালি আমরা পাহাড়ের উপরে মোটামুটি উঠেছি। কিছুটা উঠে এসে এখানে দেখলাম অনেকে গাড়ি নিয়ে এসছে পাহাড় দেখতে। এই দেখুন গাড়ি, আর এখানে দেখুন লেখা আছে শিলালিপি গাইড, শিলালিপি গাইডের জন্য যোগাযোগ করুন। এই দেখুন ফোন নাম্বার। তো যাই হোক, এখানে আগে বোধহয় পিকনিক হয়েছিল, তো সেই পিকনিকের জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে। আর এই হচ্ছে পাহাড়, দেখি এরপরে রাস্তা দিয়ে আমরা যাব, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। ঠিক আছে, তো ফাইনালি আমরা পাহাড়ে উঠাটা শুরু করলাম। তো পাহাড়ি রাস্তা, আপনার এরকম পাথর দিয়ে রাস্তা, এই রাস্তায় আপনার চলতে চলতে হাঁপিয়ে যাচ্ছি। আমার সামনে কালিন্দি যাচ্ছে, আর আমি কালিন্দির পিছনে পিছনে পাহাড়ে উঠছি। আর পাহাড়ের চারিদিকটা এরকম শাল পলাশ, এইরকম চারিদিকে গাছ আছে। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে রাস্তায় ওঠাটা জটিল। ফাইনালি পাহাড়ে উঠতে উঠতে পাহাড়ের সামনে ভোলে বাবার দর্শন হয়ে গেল। দেখুন পাহাড়ের এখানে ভোলে বাবা, এদিকটায় শিলালিপির না আগেটা বোধ, নেমে যেতে। তো আমরা সেই চন্দ্রবর্মার শিলালিপি দেখতে যাচ্ছি। তো সেই শিলালিপিটা যেতে যেতে রাস্তা ভুল করছি অনেক জায়গায়। দেখুন পাহাড়ি খাড়া রাস্তা, আর এই রাস্তায় পাথরগুলো কি অবস্থায় আছে, এভাবে ট্রেকিং করে যেতে হবে। আমরা পাহাড়ের এই খাড়া রাস্তায় ওঠা অভ্যাস নেই, আমরা উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। এ দেখুন কি খাড়া রাস্তা, ওই দেখুন ওই উপরে যাব আমার সাথে, কালিন্দি আছে দেখুন। তো এখানে বেশ বড় বড় পাথর আছে, সেই পাথরের সাহায্যে আপনার সিঁড়ির মতো করা আছে, সেই সিঁড়ি পা দিয়ে উঠতে হচ্ছে মানে। পাথরগুলো অবস্থা দেখুন,
এই পাথরে পা দিয়ে উঠতে হচ্ছে, এবং হাঁপিয়ে যাচ্ছি পাহাড়ে উঠতে উঠতে। পাহাড়ে আমি কোনোদিনে উঠিনি, এই প্রথম পাহাড়ে উঠছি, সেই অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা। এই দেখুন এখন উঠতে হবে, আগে দেখুন নিচটা, নিচটা এখান থেকে দেখা যাচ্ছে না? এই শুশুনিয়া পাহাড়ের উচ্চতা কম বেশি প্রায় 1400 ফুট, তাই এই পাহাড় পাথরে খচিত। এই পাথর খচিত রাস্তা খুব রিস্কলি এবং খুব ধীরে ধীরে যেতে হচ্ছে আমাদের, এবং আমরা আজ চন্দ্রবর্মার আপনার শিলালিপি কাছে পৌঁছাবো। এরকম পাথর আর কিছুটা গেলেই হচ্ছে সেই রাজা চন্দ্রবর্মার শিলালিপি আমরা দেখতে পাব। আমরা এই পাথরগুলো পেরোতে খুব ভয় ভয় করে পেরোতে হচ্ছে, তার কারণ যে কোনো টাইমে স্লিপ কেটে যাবে। এবং এই পাথর খাদের পাশেই বিশাল আকৃতির খাদ আছে এবং সেখানে পড়ে যাওয়া যাবে, এবং সেখানে পড়ে গেলে আর বাঁচার আশা নেই। প্রায় আমরা উঠে গেছি, এই দেখুন নিচে নানা রকমের লেখা রয়েছে। এই বড় পাথরটা পেরিয়ে গেলেই আমরা সেই রাজা চন্দ্রবর্মার যে ঐতিহাসিক যে গুরুত্ব আছে, সেই ঐতিহাসিক লিপি, সেই ঐতিহাসিক লিপির কাছে পৌঁছে যাচ্ছি। আর আমার পিছনে আসছে কালিন্দী, আর এই দেখুন পাথর বড় বড়, আর পাথরের সাথে বড় বড় গর্ত, সাপখোপের ভয় তো থাকবেই, সেই জন্য খুব সাবধানে এবং ধীরে ধীরে চলাফেরা করছি। তাই চলতে চলতে প্রায় আমরা পৌঁছে গেছি, আর কিছুটা পৌঁছালেই আমরা পৌঁছে যাব। আর এই দেখুন চারিদিকে কীরকম ঝোপঝাড়, নিচটা দেখাচ্ছে কিছুটা, আর চারিদিকে আপনার ঝোপ জঙ্গল এবং গর্ত বিভিন্ন রকম। এ দেখুন কারা নিচে পাথরের গায়ে লিখে গেছে কিছু নানা রকম, সেই লেখা দেখাচ্ছে পাথরের মধ্যে। আর এই যে একটা পাথর আছে, এই পাথরটা পেরিয়ে যেতে হবে। এই পাথরটা পেরিয়ে গেলে আমরা মোটামুটি পৌঁছে যাব। এই রাস্তাগুলো খুব রিস্কলি, এই রাস্তাটা খুব রিস্কলি এবং খুব স্লো, আমরা কোনো মানে এ নিয়ে আসিনি, এবং জুতোতে যখন তখন স্লিপ কাটছে এবং সেটা, এবং হাঁপিয়ে যাচ্ছি। সব থেকে বড়ো কথা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। এই খাড়া পাহাড়ে ওঠার অভ্যাস আমাদের নেই, আমি এই প্রথম পাহাড়ে উঠছি, তো সেই পাহাড়ে ওঠার পর যে হাঁপিয়ে যাওয়া, সেই খুব হাঁপাচ্ছে। এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে, এবং তিষ্ঠাও পাচ্ছে, আর সঙ্গে জল নিয়ে আসিনি আমরা, এটাও একটা প্রবলেম। এই যে দেখুন কত বড় বড় গর্ত, যে কোনো মুহূর্তে সাপ খোপ থাকতে পারে, তো সেটাও ভয় লাগছে আমাদের অনেক সময়। এইখানে দেখুন গর্তগুলো, এই পাহাড়ি গর্ততে নানা রকমের সাপ থাকে, আমরা জানি পাহাড়ে অজগর, চিতি, এই ধরনের বিভিন্ন ধরনের সাপ থাকে। তো যাই হোক, কোনো সাপ বা অন্য কিছু দেখতে পাই না, আমরা সুস্থভাবেই সেখানে পৌঁছেছিলাম, কোনো ভয় লাগেনি বা কোনো প্রবলেম হয়নি। এই দেখুন গর্তগুলো এক একটা দেখুন, এই গর্তের পাশ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, তাই একটা গাছ অংশ ভাব। আর এই দেখুন আমরা মোটামুটি পৌঁছে গেছি, আমাদের পাশেই দেখুন এই আপনার একটা সাইনবোর্ড দেওয়া আছে। এই দেখুন গর্তগুলো দেখুন, এক একটা গর্ত বিশাল আকৃতির। এই সেই সাইনবোর্ড, এই লিপির যে ঐতিহাসিক গুরুত্ব সেটাই লেখা আছে এখানে। আর এই যে নেট দিয়ে ঘেরা আছে, এটা লেখা আছে
এইখানে সেই লিপিগুলো আছে। এই পাহাড় এই পাথরটা পা দিয়ে উঠলে আমরা সেটা দেখতে পাবো। এই পাথরটা ভয়ও লাগছে, এই পাথরটা আপনার স্লিপ হওয়ার সম্ভাবনা বেশি এবং নিচ থেকে খুব মানে একটা বিপজ্জনক জায়গায় পাথরটা আছে। তাই পাথরটাকে পা দিয়ে আমরা উঠছি এবং সে পৌঁছে গেলাম সেই চন্দ্রমার যে লিপি, সেই ঐতিহাসিক লিপি দেখার জন্য। তো সেই ঐতিহাসিক লিপিগুলো আমরা দেখছি। একটা এখানে আপনার ওই অশোক চক্রের মতো আছে, আর কিছু সংখ্যাকৃতি লেখা আছে, আর একটা ওই কালো সাদা জাতীয় কিছু গোলাকৃতি চিহ্ন দেওয়া আছে। এগুলোর মানে আমরা যদিও বুঝিনি এবং ঐতিহাসিক এর গুরুত্ব কি সেটা এখনও সেরকমভাবে জানা যায়নি। তো যাই হোক, এই পর্যন্তই। এবারে চারিদিকটা দেখুন কীরকম একটা বিপজ্জনক জায়গায় এই জিনিসটা আছে। এটা একটা পাথর, যে পাথরটা কেটে মূর্তির মতো করা আছে, তারপর এখানে সাইতো অবস্থা আছে। পাথরগুলোর মধ্যে এটা একটা মূর্তি টাইপের পাথর। এই চন্দ্রবর্মার শিলালিপি, এইখানে আপনার এই যে গাঢ়ওয়াল করা আছে, এইখানে সেই চন্দ্রবর্মার শিলালিপি আছে। আর আমরা এখানে এসে পৌঁছালাম। এই দেখুন চারিদিকে কি বড় বড় শিলা খাড়া, মানে ভয় লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। শিলাগুলো যেভাবে আছে যে ধসকে যায় কোনোরকম। এদিকে দেখুন এই পাহাড়ের এই দিয়ে এই খাড়া জায়গা দিয়ে আপনার উঠতে হবে উপরে, কিন্তু আমরা পারবো না, আর অতটা যেতেও পারবো না। পাহাড়ের মেন চূড়ায় আর উঠতে পারবো না। দেখি যদি যেতে পারি, গিয়ে যদি যা উঠে যায় তো আমরা উঠবো, নাহলে আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে যাবো। যাওয়া যাক, পাহাড়ের উপর দিয়ে কোথায় যেতে পারি। আমরা কোথা তো যাচ্ছি, কতটা উপরে এসেছি সেটা এখান থেকেই বোঝা যায়। কুয়াশাচ্ছন্ন, চারদিকে দেখা যাচ্ছে না, তার জন্যে প্রায় চলে এসেছিলাম ওই যে পাহাড়ের চূড়া, চূড়ায় উঠে যেতাম, কিন্তু এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না। কি করুন, নেমে পড়লাম নাকি? এখানে ব্লগটা শেষ করে দিস।
পড়বেন একবারে নিচে। এই নিচে আপনার ঝোপ জঙ্গল রয়েছে বলে আপনি বুঝতে পারছেন না, এর নিচে অনেকটা গভীর এবং পুরোটাই পাথরের উপরে পড়বেন এমন একটা জায়গা। এবং এই পাথর দিয়ে আপনার গোটায় নামতে হয়। কিছুটা দেখানোর চেষ্টা করছি, ওই যে গর্ত একবারে নিচে। তো আজকে আর এটা কি লেখা আছে আজকে দেখছি এটা কি লেখা। তো পাহাড় থেকে সেই নিচে নামলাম আমরা, এই হচ্ছে পাহাড়ি রাস্তা নামার। তো চারিদিকটা দেখুন কীরকম শাল জঙ্গল এবং পাহাড়ে চারিদিকটা শাল জঙ্গলে ভর্তি, চারিদিকে শাল জঙ্গল নিরবতা পালন করছে। এটা পাহাড়ের পেছন দিক, পাহাড়ের সামনে দিকে আপনার একটা জলাধার আছে, পিছন দিকে একটা জলাধার আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে পাহাড়ের সম্পূর্ণ পিছন দিক। আর এখন বাজে আপনার তিনটে, এই তিনটের সময় এবং আকাশে রৌদ্র নেই, মেঘাচ্ছন্ন অবস্থা, তার জন্যে আপনার লাইট ভালো খেলছে না। এই হচ্ছে অবস্থা পাহাড়ের চারিদিকটা। তা যেতে যেতে আপনাদেরকে দেখাবো নামার সাথে সাথে কীরকম জায়গাটা লাগছে। এবং এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই চারিদিকে, তাই এখানে ভয়ও লাগছে যে জঙ্গলের মাঝে আছি। এই হচ্ছে জায়গাটা। আর এখানে একটা আপনার ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখাচ্ছি, জলাধার আছে পাহাড়ের অপোজিটে। আমরা তো ম্যাক্সিমাম পাহাড়টা ম্যাক্সিমাম সময় দেখি, সামনের দিকটা দেখায় অনেকে, কিন্তু পিছনের দিকটা সেভাবে কেউ দেখায় না, তাই পিছনের দিকটা আমরা বেশি করে তোলার চেষ্টা করলাম। তাই পাহাড়ের পিছনের দিকটা আমরা বেশি করে দেখাচ্ছি, কারণ পাহাড়ের সামনের দিকটা অনেকে দেখিয়েছে বা পাহাড়ের পিছনের দিকে অনেকে আসেনি। তো এই পাহাড় আমরা অনেক জায়গায় ছবি তুলেছি কিন্তু এই পাহাড়ে আসিনি। পাহাড় হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, তাই আমরা এটাকে নিয়ে এত ভাবিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে পাহাড়ে আসাটা কতটা জরুরি। কারণ পাহাড়ে আসার যে একটা অ্যাডভান্টেজ সেটা আমি দেখলাম, আমি কোনোদিনই আসিনি পাহাড়ে, এই প্রথম এসেছি। তো দেখুন এইখানে একটা ঝর্ণা আছে, ওই সামনের দিকে যেমন একটা ঝর্ণা আছে, পিছন দিকে একটা ঝর্ণা আছে, অটোমেটিক সব সময়ের জন্য জল পড়ছে এবং একটা পাইপ লাগানো আছে। সেই জায়গাটা দেখাচ্ছি, গরম আছে, গরম লাগে। এই হচ্ছে সে পাহাড়ি ঝর্ণা। এই পাইপটা এবং ওই কোনা দিয়ে জল বেরোচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা এলাম পাহাড়ের সামনের দিকে। এই সামনের দিকে যে জলাধারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের সামনের রাস্তা দিয়ে যেতে হয়, এবং এখানে যে ঝর্ণার জল বেরোচ্ছে এটা হচ্ছে পাহাড়ের সামনের দিকে। আমরা এই সামনের দিক দিয়ে পাহাড়ে আরো উঠিনি। যাই হোক, ব্লগটা আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।